নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমত অবস্থায় শনিবার উভয় দেশ কাশ্মীর সহ দক্ষিণ এশিয়ার সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছে। পাশাপাশি চীন সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে চীনা নেতৃত্বকে অবহিত করেছেন। এছাড়া উভয় দেশ তাদের সেনাবাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় নিয়ে আলোচনা করছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে পাক প্রধানমন্ত্রী শরীফের চার দিনের চীন সফর শেষ হয়েছে। মার্চে ফের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তার প্রথম চীন সফর। ওই সফরের সময় শরীফ চীনের বিনিয়োগ এবং সাহায্য বাড়ানোর দিকে মনোনিবেশ করেছিলেন, কারণ তার দেশ বর্তমানে গুরুতর আর্থিক সংকটের সম্মুখীন হয়ে রয়েছে। এদিকে এই সফর শেষে একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব, সমস্ত অমীমাংসিত বিরোধের সমাধানের প্রয়োজনীয়তা এবং যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে তাদের বিরোধিতার উপর গুরুত্ব আরোপ করে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান পক্ষ জম্মু ও কাশ্মীর পরিস্থিতির সাম্প্রতিক ঘটনাগুলি সম্পর্কে চীনা পক্ষকে অবহিত করেছে। চীনা পক্ষ পুনর্ব্যক্ত করেছে যে জম্মু ও কাশ্মীর বিরোধ ইতিহাস থেকে উদ্ভূত এবং জাতিসংঘের চার্টার, প্রাসঙ্গিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে ন্যায্য ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত। উল্লেখ্য যে ভারত এর আগেও চীন ও পাকিস্তানের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে চীনা প্রধানমন্ত্রী মোদি তৃতীয় মেয়াদের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। জবাবে ভারত ড্রাগনকে এডিসিতে উত্তেজনা এবং সহিংস ঘটনার কথা মনে করিয়ে দিয়ে শান্তির পাঠ শিখিয়েছে। ভারত বলেছে যে আমাদের পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ, পারস্পরিক সহানুভূতির ভিত্তিতে দুই দেশকে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রধানমন্ত্রী মোদির জন্য এক্সে চীনা বিদেশ মন্ত্রকের পোস্ট করা অভিনন্দন বার্তার প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানানোর জন্য চীনের বিদেশ মন্ত্রককে ধন্যবাদ। আমরা পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক অনুভূতির ভিত্তিতে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাব। এখন দেখার আগামী সময় কী হয়। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।